back in new vlog. খোল এক নাম্বার থেকে খুলতে বলেছি একটু ভালো করে খুলবি খুব ভোরে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আর 10:30-11টার দিক করে মনিদের বাড়ি পৌঁছেও গেছিলাম এই বছর দশমীর দিনকে ছিল বুনির জন্মদিন আর ওই জন্য ওকে আমি এতগুলো গিফট দিয়েছি আসলে ব্যাপারটা হলো ও এবার 14 বছরে পড়লো আর আমার ইচ্ছে ছিল ওকে 14টা গিফট দেব তো সেই মতোই প্ল্যানিং করে সুন্দর করে গিফটগুলো র‍্যাপিং করে ওর জন্য নিয়ে এসেছিলাম ষষ্ঠীর দিনকে আমরা এসেছি আর ভেবেছিলাম যে ওকে একটুখানি পরে সবকিছু দেখাবো কিন্তু ব্যাগ আনার সাথে সাথেই ও খুলে সবকিছু দেখে নিয়েছে আর বলছে এখনই ওকে ওপেন করতে হবে 14টা গিফট আইটেম জোগাড় করা এতটাও সহজ ব্যাপার নয় আর আমাদের ওখানে তো এমনিতেই ভালো সেরকম কিছু পাওয়া যায় না তাও আমি আর মা ভেবেচিন্তে ওর জন্য যে সমস্ত জিনিসগুলো এনেছিলাম সবকটাই ওর খুব পছন্দ হয়েছে ষষ্ঠী থেকে দশমী অবধি পুজোর প্রতিদিনের মিনি ভ্লগ অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে তোমাদের ইচ্ছে হলে ওগুলো দেখে আসতে পারো এরপর এক এক করে সমস্ত লং ভ্লগগুলো আমার চ্যানেলে আসবে লং ভিডিওগুলোতে আমি বিশেষ করে প্যান্ডেল এবং ঠাকুর এই সমস্ত কিছুই দেখিয়েছি এত সুন্দর হয়েছিল এখানকার প্যান্ডেলগুলো আর মূর্তিগুলোও ভীষণ সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক বেশ অনেক দিন থেকেই আমার ইচ্ছে ছিল যে আমার আর ওর একটা ছবি সুন্দর করে বাঁধিয়ে ওকে গিফট করব। কারণ আমাদের যে সমস্ত ছবিগুলো বাঁধানো রয়েছে সেগুলো সবই ছোটবেলাকার সেরকম ভালো ছবি না থাকায় বাধ্য হয়ে ফোন থেকেই বের করে এইভাবে বাঁধানো হয়েছে ফোনের ছবি হওয়ার জন্য ছবিগুলো একটুখানি হিজি হয়ে গেছে কিন্তু তাও মোটামুটি ভালোই লাগছে প্রচুর গিফট ছিল এক এক করে ওপেন করছিল প্রায় আধ ঘন্টা 40 মিনিটের মতো টাইম লেগেছিল সমস্ত গিফটগুলো ওপেন করতে তবে ওর না সবগুলোই খুব ভালো লেগেছে কারণ ওর এক্সপ্রেশন দেখে আমি সেটা বুঝতে পারছিলাম আর তো অন্যদিক দিয়ে মনি আমাদের ডেকেই যাচ্ছিল খেয়ে নিবি আয় করে তো আমরা তো সমস্ত গিফট ওপেন করে তারপরেই গেছিলাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়ার পর আমাদেরকে একটুখানি রেস্টও নিতে হবে কারণ আমরা এসেছি এতটা জার্নি করে আর তার ওপর দুদিন ধরে আমার বেশ জ্বর লাগছে ওষুধ রসুধ খেয়ে তারপরে আমি ঠিক আছি আর কি আর বিকালে যেহেতু আমরা ঘুরতে যাব সেই জন্য একটুখানি রেস্ট নিয়ে নেওয়া দরকার সন্ধেবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার জন্য আর মনিদের বাড়ি হলো শ্রীরামপুরে আর এখানকার এই শেতলা মায়ের মন্দির খুব জাগ্রত তাই এখানে এসে আমরা আগে প্রণাম করলাম তারপরে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম এক এক করে বেশ অনেক কটে ঠাকুরই আমরা দেখেছিলাম আমি যখন থেকে মনিদের বাড়িতে ঠাকুর দেখতে আসি তখন থেকেই দেখেছি যে ষষ্ঠীর দিনটা ওদের বরাদ্দ থাকে সমস্ত বন্ধু বান্ধবরা একসাথে মিলে ঘুরতে যাওয়ার জন্য মানে হলো বনির ফ্রেন্ডসরা এবং তাদের মায়েরা মানে সমস্ত গার্জেনরা মিলে এই বছরও সেমভাবে ঘুরছিলাম যেহেতু আমিও ছোটোর থেকে এখানে আসছি সেই জন্য ওরাও আমাকে খুব ভালোভাবে চিনে গেছে তাই জন্য ঘোরাঘুরি করতে কোনো অসুবিধা হয়নি জানো তো পুজোর সময় চারিদিকটা না এত সুন্দর করে সাজানো থাকে আমার ভীষণ ভালো লাগে শুধু প্যান্ডেল নয় আশেপাশে রাস্তা চারিদিক আলো দিয়ে পুরো ভরিয়ে তোলা হয় তোমরাই বলো এত কিছু দেখে কি আর বাড়িতে চুপচাপ বসে থাকতে ভালো লাগে তাই জন্যই তো প্রত্যেক বছর আমি এখানে চলে আসি এই
একটা পূজো মণ্ডপের মাঠে সুন্দর মেলা বসেছিল, আর আমরা ভাবলাম এখান থেকে কিছু খাওয়া দাওয়া করব। আমার না ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমার এত ঠান্ডা লেগেছে আইসক্রিম, ওই জন্য খাইনি। আর এই হচ্ছে কি একটা রাজবাড়ির পুজো, এত বড় রাজবাড়িটা আর কি সুন্দর দেখতে। প্রতিমাটা খুব ছোট্ট, কিন্তু ভেতরে রাখা ছিল, ভালোভাবে দেখা যাচ্ছিল না, কিন্তু রাজবাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে। এই প্রতিটা পুজো মণ্ডপে না এত সুন্দর গান বাজছিল যে মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। আর এটাই ছিল আজকের মতো আমাদের দেখা শেষ প্যান্ডেল। এখানে প্রতিমা সহ পুরো থিমটাই একটা গ্রাম্য পরিবেশ আনার চেষ্টা করা হয়েছে, এটা বেশ সুন্দর লাগছিল কিন্তু দেখতে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর যারা আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তবে এখানেই শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে সপ্তমীর ব্লগে।